हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आशा करछि आपनारा भालो आछेन। तो आजकेर भिडियोर जे थामनाइल पिक्चर बा टाइटल हयतो आपनारा बुझते पेरेछेन जे आजकेर भिडियोटा खूब एकटा शुभकर बा हासि खुशि मुडे जे आपनादेर साथे आमरा सबसमय भिडियो शेयर करे थाकि ओरकम होबे ना। तो आपनारा जानेन जे आमार फुफा शुशुर असुस्थ छिलेन, करोनाय आक्रान्त छिलेन। গত পরশুদিন এই সংক্রান্ত একটা ভিডিও আমরা দিয়েছিলাম এবং গতকালকেও মোটামুটি ঠিক সেই রিলেটেড একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের ফুফা আসলে আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনা কতটা ভয়াবহ রূপে আসলে বাংলাদেশে ঠিক এই মুহূর্তে চলছে, সুতরাং আমি সবাইকে অনুরোধ করব আপনারা বাইরে গেলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসলে দৈনন্দিন জীবনে যদিও আমাদেরকে বাইরে যেতেই হয়, কিছুই করার নেই, কিন্তু যে নিয়মগুলো আছে এগুলো মানার চেষ্টা করবেন। যে মানুষটা জন্মগ্রহণ করবে তাকে মৃত্যুবরণ করতেই হবে, এটা একটা স্বাভাবিক প্রসেস। কিন্তু হঠাৎ করে চলে যাওয়া সেটা আসলে অনেকেই অনেক সময় মেনে নিতে পারে না। তারপরেও আমাদেরকে মেনে নিয়ে স্বাভাবিক গতিতে আবারও আমাদের জীবন চলবে, এটাই নিয়ম। তো আসলে আজকে তো শুক্রবার, তা আমি মনে করি যে খুব ভালো একটা দিনে মারা গেছে আজকে শুক্রবার। তারপর আবার রমজান, সকালবেলা ঘুম থেকে উঠিনি, ওই সময় আম্মু ফোন দিছে, দিয়ে আসলে আমি কালকে ভিডিওতে বলতেছিলাম এখন বাসা থেকে ফোন আসলে একটু আতঙ্কের ভিতর আছে যে না জানি কি বলবে ফোন দিয়ে, মানে এরকম একটা আতঙ্ক। তো সকালবেলা যখনই ফোন দিয়েছে তখন ডাইরে বলতেছে আল্লাহ জানি কি হয়েছে, মানে এরকম। তারপর আমি খুব ভয় নিয়ে আমি ফোনটা রিসিভ করছি। তারপর আম্মু বলতেছে যে তোমার ভাইয়ের কাছে ফোন দাও, দিয়ে শোনো তো কি হয়েছে। বলছি কেন কি হয়েছে। তো বলতেছে যে তোমার ভাইয়া সকালবেলা উঠেই ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতেছে, যেহেতু এখানে ভাইয়া আর ভাবি আছে। তো বলছে ভাইয়া ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতেছে, ফোন দিয়ে বাসায় আর একটা ভাইয়া আছে ছোট ভাই ওনার। তো বলতেছে ভাইয়াকে বলছে যে অ্যাম্বুলেন্স ঠিক করতে, মানে অ্যাম্বুলেন্স কোথাও পাচ্ছে না অনলাইন থেকে অ্যাম্বুলেন্স ঠিক করার জন্য। তো বাসার কাউকে তো বলতেছে না, তুমি একটু ফোন দিয়ে শোনো কি হয়েছে। পরে শুনে আমি বলছি অ্যাম্বুলেন্স দিয়ে কী করবে। তো বলতেছে বলছে না কি যে বাড়িতে যাইতে চাচ্ছে, তাই আর কি বাড়িতে নিয়ে আসবে এটা বলছে। পরে আমি ভাইয়াকে ফোন দিছি, ফোন দেওয়ার পরে আসলে ওরকম পরিস্থিতি আসলে সবাই তো ভাইয়াকে ফোন দিচ্ছে। পরে ফোনটা রিসিভ করলো, পরে বলতেছে কি যে বাবাকে আইসিইউতে রাখা, লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তো এই কয়েকদিন তো আইসিইউতে ছিল, তো আবার কালকে রাত্রেবেলা লাইফ সাপোর্টে নিছে। তো বলতেছে লাইফ সাপোর্টে নিছে, তো মনে হয় না বাবা আমাদের কাছে থাকবে, এরকম বলতেছে। আসলে একটা সন্তানের জন্য এটা অনেক কষ্টের, সেই সন্তানটার জন্য যে আসলে হয়তো এই মৃত্যুর সময় উপস্থিত থাকে, তিনি সব কিছুই হয়তো জানেন। যেমন যখন মিমকে কথাটা বলল যে লাইফ সাপোর্টে রয়েছে, হয়তো বা আসলে বাবা আর নেই, এ ধরনের একটা কথা, তো মিম কথা শেষ করে যখন আমাকে এটা জানালো, আমি তখনই বুঝতে পারছি যে হয়তো উনি আর এই পৃথিবীতে নেই। হ্যাঁ, খুব গলা কাটতেছিল, মানে কথা মানে বলতেই পারতেছিল এরকম। আর ওর আগেও মারা গেছে, কিন্তু ভাই আসলে আমাদেরকে জানাইতে চাইছিল না, কাউকে বাড়িতে কাউকে বলতে যাচ্ছিল না, ভাবছিল কিছু সব কিছু ঠিকঠাক করে তারপর বলবে। মানে পরে জানতে পারছি কিছুক্ষণ আগে আবার আম্মু ফোন দিল, তো বললো যে 10টার আগে, মানে 10টার দিকে আর কি মূলত মারা গেছে। আসলে আঙ্কেল সম্পর্কে কিছু কথা বলি, উনি আসলে সরকারি মানে উচ্চ পদস্থ একজন কর্মকর্তা ছিলেন, বিজিবিতে ছিলেন এবং উনি সুবেদার পদে চাকরি করেছেন। তো মূলত সুবেদার হয়তো অনেকেই নাও জেনে থাকতে পারেন র্যাঙ্কটা, এটা হচ্ছে আর্মিদের র্যাঙ্ক অনুযায়ী মেজর,
তো উনি বলতে গেলে একদিক থেকে যে বিজিবিতে ছিলেন, মেজর র্যাঙ্কে চাকরি করেছেন। তো দেখা যায় আমি যখন আমার শ্বশুর বাড়িতে গিয়েছি দেখা হয়েছে, কিন্তু আমি আসলে একটু মানে যেহেতু অনেক বড় পোস্টে চাকরি করেছেন তার সাথে কিভাবে কথা বলবো, কথা হয়েছে দুই তিনবার কথা হয়েছে, কিন্তু খুব বেশি মানে মন খুলে প্রাণ খুলে কথা এরকম না, আমি একটু কম বলার চেষ্টা করেছি। তো এবার যখন ভাইয়াদের মানে ঢাকায় যে বাসা, প্রিন্স ভাইয়াদের বাসা, ওখানে আমাদেরকে ইনভাইট করেছিল, আপনারা দেখেছেন সে ভিডিও, আমি আর মিম দুজনে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে কিন্তু মূলত আঙ্কেলের সাথে আমি গিয়ে দেখলাম যে আঙ্কেল ওখানেই মানে আপাতত আসছে ছেলে বাসায় বেড়াতে ঢাকায়। তো দুজনে বসে বেশ কিছু সময় আমরা কথা বলেছি। তো এই কথাগুলোর মধ্যে অনেক কথাই চাকরি বিষয়ে কথা হচ্ছে, মানে বিভিন্ন বিষয়গুলো নিয়ে সেদিন অনেক লম্বা সময় কথা বলেছি আমি। তো কথা বলার এক পর্যায়ে কোন একটা এই করোনা কেন্দ্রিক একটা বিষয়, যেহেতু মসজিদ উনি নিচে যান নামাজ পড়তে যান, তো এখানে তো আমরা আবার মানে বলছিলাম যে আমাদের বাসায় আসবেন পুরান ঢাকায়, তখন আমরা পুরান ঢাকায় থাকতাম। তো উনি আঙ্কেল যে বিষয়টি বলছিলেন আসলে এই সময়ের মধ্যে কোথাও যাওয়া হয় না কারণ এই যে করোনা, তো উনি এইভাবে বলছিলেন যে আসলে আমার বয়স তো অনেক বেশি, তো আমার ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, এমন কোনো মানে প্রত্যেকটা সিমটম যে বিষয়গুলো থাকে মানুষের শরীরে আর কি, বড় বড় প্রবলেম রয়েছে, তো যদি আমারে একবার করোনায় ধরে তাইলে হয়তো বা আমার সব ধরনের সমস্যা হতে পারে। তো উনি মূলত বলা যায় যে এক ধরনের মানে সেফটির কথা এই করোনা থেকে বাঁচার জন্য উনি ওই দিন এই ইঙ্গিতগুলো প্রকাশ করেছিলেন। তো মাঝখানে আমরা ওখান থেকে আসার পরে আঙ্কেল বাড়ি গিয়েছিলেন, আবার এই লকডাউনের পূর্বে যতটুকু আমি জানলাম লকডাউনের পূর্বে, হ্যাঁ লকডাউন হচ্ছে কিছুদিন আগে, মানে যে বলে না ভাগ্য টেনে নিয়ে আসছে, তো এই লকডাউনের কিছুদিন আগে উনি আবার ঢাকায় আসছেন ছেলের বাসায় বেড়াতে। তো এখানে আসার পরে তো ঘটনা যা ঘটে সেটা ঘটেই গেল। তবে একটা জিনিস একটু বোঝা, ও আরেকটা বিষয় বলেছিল যে এই বড় বড় এই প্রবলেমগুলো আমার মাঝে আছে আর আমি আমার গ্রামের সবচেয়ে বয়স্ক লোক, তো যদি মানে আমার গ্রামের কারো কিছু হয় তাহলে আমার গ্রামে আমি প্রথম মরে যাব, মানে আমি এবার মানে উনি এটা বোঝাতে চাইছে যে এবার যদি কেউ মরে তাহলে আমিই মরব। তো আমি ঠিক জানি না এই সময়ের মধ্যে আসলে ওদের গ্রামে কেউ মারা গেছে কিনা, মারা গেলেও যেতে পারে, কিন্তু সেই কথাটা এই কথাটা যে আমি সবচেয়ে বড় কথা আর একটা কি জানেন, যে আঙ্কেল কোভিড-19 আক্রান্ত হয়েছে এটা তো আমরা জানতাম না, এবং এটা জানার ঠিক দুই দিন আগে আমি হঠাৎ করে আঙ্কেলের কথা মনে পড়ছে, যে এবং ওনার কথা মনে পড়লে না ওই অজান্তে এই কথাটা আমার মনে হয় যে উনি এরকম একটা কথা বলেছিলেন। তো আমিও মাঝে মাঝে কিন্তু এই মিমের কাছে জিজ্ঞেস করতাম। তো সেদিন যখন এই কোভিড-19 আক্রান্ত হওয়ার বিষয়টা আমরা জানি ঠিক তার দুই দিন আগে তার কথা এই কথা মানে তার কথা সহ এই কথা মনে পড়ছে যে কেউ যদি মারা যায় তাহলে আমাদের গ্রামে আমি এবার প্রথম মারা যাব। তো আজকে ফাইনালি তিনি আমাদের মাঝে নেই, আর এমনই কপাল যে আমরা এখন এমন পরিস্থিতি যে কোনোভাবে যাওয়া সম্ভব না। আর এটা মানে কি বলবো, আমি আর যে ফুপাকে আর নেওয়ার জন্য যে গাড়ি এখানে কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছিল না, পরবর্তীতে বাড়ি থেকে অ্যাম্বুলেন্স ঠিক করে ঢাকায় পাঠানো হয়েছে, আই মিন নড়াইল থেকে অ্যাম্বুলেন্সটা ঢাকায় আসছে এবং ঢাকা থেকে এখনো পর্যন্ত বাসায় পৌঁছায়নি। কিছুক্ষণ আগে শুনলাম যে কালনাঘাট আর কি সবাই ব্যস্ত, রমজান মাস তো, তো আম্মু হচ্ছে রান্না বান্নানে ব্যস্ত হয়ে পড়ছে, যে বাড়িতে মানুষ মারা যায় সেই বাড়িতে কোনো রান্না হয় না, দেখা যায় আত্মীয় স্বজন যারা পাড়া প্রতিবেশী থাকে তারাই মূলত রান্না করে ওই বাড়ির পরিবারের সদস্যদের জন্য, পাশাপাশি আরো যে সমস্ত মানুষজন আসে তারা এই কাজগুলো করে। আর ফুপু মানে রাস্তা এসে আমাদের বাড়ি, ফুপুদের বাড়ি রাস্তার অপোজিটে, মানে একদম আমাদের বাড়ি থেকে দেখা যায়, বলা যায় যে এক মিনিটের একটা ডিস্টেন্স, তাও হবে না হয়তো বা আরো কম। তো তো এটাই আম্মু আপু মানে সবাই আসলে চার চার জায়গা থেকে সে এখন ওই বিষয় নিয়ে ব্যস্ত আছে, আর পাশে আত্মীয় স্বজন আসতেছে সবাই। আমার আরেকটা বিষয় যেটা মনে হয়
যে আমার শ্বশুর খুব আঘাত পাবেন একটা কারণে, সেটা হচ্ছে আমার শ্বশুরকেও চাকরিটা দিয়েছিলেন মূলত আমার ফুফা শ্বশুর। আমার শ্বশুরও কিন্তু বিজেপিতে ছিলেন, তা আমি দেখতাম। আমি যেহেতু ওখানে অনেক লম্বা সময় ছিলাম গত বছরে, আপনারা জানেন শ্বশুরবাড়িতে ছিলাম দীর্ঘদিন লকডাউনের কারণে, তো আমি দেখতাম যে উনি প্রায় সকালেই চলে যেত ফুফা শ্বশুরের কাছে। সেখানে অনেক ম্যাক্সিমাম ডেলি আমি দেখেছি গল্প স্বল্প গল্প করতেন তার সাথে। দুজনে চাকরি থেকে রিটায়ার করেছেন, হয়তো সেই বিষয়গুলো পুরনো স্মৃতিচারণ বা বিভিন্ন ধরনের কথাবার্তা। তো আমার শ্বশুর এখন এই বিষয়টাতে অবশ্যই লনলি ফিল করবেন। একটু বাসায় কোনো ঝামেলাই হইলে, ওটা আব্বু আম্মুর সাথেও তো একসাথে থাকলে তো ঝামেলা হয়, কোনো না কোনো ঝামেলা হইলে দেখা যায় যে সব নালিশ ফুপার কাছে যে আম্মু করতো যে এটা করছে এটা করছে এরকম। আর আব্বু যদি আম্মুর সম্পর্কে কিছু বলতে হবে, যদি কোনো নালিশ থাকে তাহলে ওরকম ফুপার কাছে যেয়ে বলে, মানে এক কথা ফুপার সাথে সব কিছু খেয়াল করতো আর কি। সে সকালবেলা গেলে সকালবেলা গল্প করতো, যে সময় সময় পাইতো ফুফা থাকলে ফুফার সাথে গিয়ে গল্প করতো। আর এক কথায় আম্মু, তারপর ফুপু, সবাই মানে এটাই বলতো যে আব্বুর গুরু হচ্ছে ফুফা এরকম। যাই হোক, আমার মনে হয় মানে আপনাদের এই বিষয়টা জানানো দরকার ছিল, কারণ আপনারা অনেকেই দোয়া করছেন, আবারও বলবো যে দোয়া করতে, কারণ এখন তো আর মানুষটা পৃথিবীতে নাই, তো সবাই দোয়া করবেন। শুধু একটাই কথা, দোয়া ছাড়া আর কিছু চান নাই। আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক আঙ্কেলের জীবনে সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য আমরা দোয়া করি। পৃথিবী সবাইকে ছেড়ে যেতে হবে, জাস্ট টু ডে আর টুমরো, এটা চিরন্তন সত্য এবং অবধারিত। এই পৃথিবীতে কেউ থাকবে না, একটা প্রাণেও থাকবে না, সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যাই হোক, আমরা সবাই সবার জন্য দোয়া করব। তো এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি, তবে দুঃখজনক হলেও সত্য যে আমরা আসলে নড়াইলে যেতে পারলাম না, বা আঙ্কেলের যে শেষ দেখাটা সেটা আসলে দেখা সম্ভব হলো না। কিছু করার নেই, প্রত্যেকটা মানুষেরই কিছু আকাঙ্ক্ষা চাহিদা রেখে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা স্টেজে স্বপ্ন দেখে, আশা নিয়ে বাঁচে। আঙ্কেল আমাদের বাড়িতে তারপরেও আসতে চেয়েছিলেন, কিচ্ছু করার নেই। তো যাক, আমরা বিদায় নিচ্ছি।